অক্সিজেন টেক টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আমি এখন আপনাদেরকে দেখাবো এই টিউটোরিয়ালের মাধ্যমে কীভাবে আপনি এমএস এক্সেলে রেজাল্ট শিটে জিপিএ দেখাবেন, কীভাবে জিপিএ বের করতে হয় রেজাল্ট শিটে। চলুন, এর আগে টিউটোরিয়ালে আমি গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম দিয়ে দেখিয়েছি। এই যে টিউটোরিয়ালে আমি আপনার জিপিএ কীভাবে বের করবো সেটা দেখাবো। দেখুন, এই যে একটা এখানে একটা শিট দেখতে পাচ্ছেন, রেজাল্ট শিট, এটা আমি আমার এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে জিপিএ বের করবেন, অর্থাৎ কীভাবে জিপিএ এবং গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ কীভাবে বের করবেন। ঠিক আছে, তো আপনাদেরকে এটা জিপিএ এবং গ্রেড পয়েন্ট দেখানোর জন্য প্রথমে আমি নেম, সাবজেক্ট কোড এবং নাম্বারটা কপি করবো, কারণ এটা যদি আমি আবার ম্যানুয়ালি বসাতে যাই তাহলে অনেক বেশি সময় কনজিউম করতে হবে। এটা আমি এখানে কপি করে দেবো। দেখুন, কপি করলে পরে এরকম একটা লাইন সৃষ্টি হয় এবং সেটা জল জল করতে পারে। তো আমি এটা দেখাবো এখানে, জাস্ট এখানে এনে আমি এটাতে এখানে কপি করে দেবো, টেস্ট করবো। দেখুন, টেস্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বর্ডার হয়ে গেছে, আমি বর্ডার তুলে দেবো। প্রথমে বর্ডার তোলার জন্য আমি এই যে এখানে যাবো, গিয়ে লিখবো নো বর্ডার লিখবো, এখন আমার বর্ডার নাই এখন। ওকে, বর্ডার নাই এখন, আমি এটা কী করবো, জিপিএ এবং গ্রেড দেখাবো, অর্থাৎ এই যে জিপিএ এবং গ্রেড এটা দেখাবো। এখানে লিখবো জিপিএ হচ্ছে গ্রেড, আর গ্রেড তার আগে এটা যেহেতু আমাদের গ্রেড পয়েন্টের শিট, তাহলে এখানে আমি লিখি ও জি পি এ অ্যান্ড গ্রেড শিট, গ্রেড। দেখুন, এটা আমাদের সেলের বাইরে চলে গেছে। তো এটা আমি কী করবো, এটা এখান থেকে জাস্ট এটা টোটালটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে দেখুন মার্জিন সেন্টার আছে, মার্জিন দেখুন তাহলে একটা মার্জ হয়ে গেলাম, সেন্টারে চলে গেলাম। এরপর আমি কী করবো, এটাকে একটা রং কালার দেবো। কী কালার দেবে দেখুন, কালার দিলে পরে কালারটা দিন, সুন্দর লাগছে। এখন আমি জিপিএ বের করবো। এখন জিপিএ বের করতে আমাকে অবশ্যই কন্ডিশন লাগবে যে এই নাম্বারটা এখানে কত নাম্বার হলে জিপিএ কত আসবে, এরকম একটা দিতে হবে। এর জন্য আমাকে ইফ পার্টিশন দিতে হবে। তো দেখুন, আমি আগে যে জিপিটা বের করছি এখানে কার্সনিং আমরা কোন সূত্র ব্যবহার করেছি, এখানে কন্ডিশন সূত্র ব্যবহার করেছি যে 5 পয়েন্ট, তারপর আমরা 5 0 4 3.50 3 2.5 এবং 2 পয়েন্ট, শেষ করে 2 পয়েন্ট বের করছি। আমরা সেই সূত্রটা এখানে বসাবো। তো এখানে প্রথমে নেবেন ইফের, ইফ যেহেতু কন্ডিশন হয় তার প্রথমে সমান, এবার ইফ এবার পাসওয়ার্ডটা দেবেন। এরপরে এখন দেখুন কন্ডিশন হচ্ছে আমাদের যে এই নাম্বারটা যদি এত থেকে বড় হয়, ঠিক আছে, আমরা বলবো যে এই নাম্বারটা যদি বড় হয় অথবা সমান হয় এখান থেকে, সেটা এখন দেখবো যদি 80 থেকে, তাহলে এই নাম্বারটা যদি এই 80 থেকে সমান অথবা বড় হয় তাহলে আমাদের পয়েন্ট আসবে কত, 5 পয়েন্ট, আমাদের কত, 5 পয়েন্ট। ওকে, এখন একটা কমা দিয়ে আবার আমাদের আর একটা কন্ডিশন দেবো, ফার্স্ট ব্রেকার দিয়ে দিন, দেব যে এই নাম্বারটা যদি 75 এর উপরে হয়, অর্থাৎ আমরা দেখলাম যে 80-র উপরে হইলে পরে এ প্লাস পাবে, তাহলে এ 5 পয়েন্ট পাবে, তাহলে 75-এর উপরে পেলে কত পাবো এটা লিখবো। যদি এই পয়েন্টের কথা 75-এর উপরে অথবা 75-এর সমান পায়, 75-এর সমান পায় তাহলে
ওষুধের সমান পায় কত? 75। তাহলে তার পয়েন্ট আসবে হচ্ছে 4.50, 4.50। আচ্ছা আবার একটু কমা দিলাম, আর একটা কন্ডিশন হলো ইফ, আর কন্ডিশন হচ্ছে যদি আমার নাম্বারটা 70-এর উপরে হয়, কত? 70-এর উপরে হয়, তাহলে সে কী পাবে? ছেলের নাম্বারটা বলে কত? গ্রেটার দেন অথবা অর ইকুয়াল, আর ইকুয়াল কত? 70। তাহলে এই নাম্বারটা, এই ঘরের নাম্বারটা যদি 70-এর সমান অথবা বড় হয়, 70-এর সমান অথবা 70 থেকে যদি বড় হয়, তাহলে সে পাবে হচ্ছে 4 পয়েন্ট। কখন পাবে? 4 পয়েন্ট পাবে, 4 পয়েন্ট পেলো। এবার আর একটা কন্ডিশন দেবো, তাহলে আবার রিফ লিখতে হবে আইএফ ডিএফ ফার্স্ট ব্র্যাকেট দিতে দিলাম, বলছি আবার যদি এই নাম্বারটা যদি কী হয় 65, দেন 70 হচ্ছে না, এখানে 65 থেকে যদি 70 হয়, আর এই নাম্বারটা যদি বৃহত্তর হয় কী থেকে? বৃহত্তর সমান হয় 65 থেকে, 65 থেকে, তাহলে পরে আমার বৃহত্তর পাবে হচ্ছে 3.50, অথবা 3.50। এবার আবার কমা, এবার আর একটা শর্ত দেবো, সেটা হচ্ছে শর্ত দিতে হলে ইট লিখতে হবে এর ফার্স্টটাকে, আর শর্ত কী? এই নাম্বারটা প্রত্যেক ক্লিক করে কিন্তু এই ঘরে ক্লিক, অর্থাৎ এই ঘরের নাম্বারের কথা বলতেছি আমরা, অর্থাৎ এই ঘরের নাম্বারটা যদি 60-এর উপরে হয়, নাম্বারটা যদি বর্তমান অথবা সমান সমান অথবা 60-এর উপরে হয়, 60-এর উপরে হয়, উপরে হয়, তাহলে পরে যদি 60-এর সমান 60-এর উপরে হয়, তাহলে সে গ্রেড পয়েন্ট পাবে কত? 3 পয়েন্ট, গ্রেড পয়েন্ট পাবে 3 পয়েন্ট। সমাধান আবার আর একটা শর্ত দেবো, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিই এই নাম্বারটা, এইভাবে নাম্বারটা যদি 55-এর উপরে হয় বা সমান হয়, যদি 55-এর উপরে অথবা সমান হয়, কত? 55, 55, তাহলে পরে সে পয়েন্ট পাবে হচ্ছে 2.3, কত? 2.50। হ্যাঁ, 2.50। আমি কমাতে আর একটা শর্ত দেবো, তাহলে আবার রিফ্লেক্ট করবো ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি এই ঘরের নাম্বারটা যদি 50-এর উপরে হয়, কত? 50-এর উপরে হয়, মানে বৃহত্তম অথবা সমান 50-এর বেশি অথবা সমান হয়, তাহলে সে গ্রেড পাবে হচ্ছে কত? 2 পয়েন্ট, 2 পয়েন্ট। ওকে, আর একটা শর্ত দেবো, সেটা হচ্ছে আর শুধু লেফট লেফট করে ফার্স্ট ব্র্যাকেট এই ঘরের নাম্বারটা যদি কত? 50-এর নিচে হয়, তাহলে লিখবো যে ফেল। ওকে, এবার নাম্বার যদি কত? 50-এর নিচে হয়, তাহলে অবশ্যই লেস লেস দেন দেবো, লেস দেন কত? 50। যদি এবার নাম্বার যদি 50-এর নিচে হয়, কত? 50-এর নিচে হয়, তাহলে সে কী পাবে? তাহলে সে রেট পাবে হচ্ছে 1 পয়েন্ট, ঠিক আছে? 50-এর নিচে গেলে সে মনে করেন 1 পয়েন্ট রেট পাবে, মানে এটা আমাদের সুবিধা, কারণ 1 পয়েন্ট পাওয়া মানে ফেল আসবে, ঠিক আছে? 1 পয়েন্ট পাবে। এখন আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, কালো ব্র্যাকেট যতক্ষণ না আসবে ততক্ষণ সেখানে আমি দিতে থাকলাম। এই দেখুন কালো সেকেন্ড ব্রেকেট চলে আসছে, মানে আমার হয়ে গেছে, তো প্রত্যেকটা আমার এরকম চেঞ্জ আছে। দেখুন এখানে 80-র উপরে আমাদের কন্ডিশন ছিল যে 80-র উপরে পেলে সে এ প্লাস পাবে, এবং 75 থেকে 80 পাইলে এ গ্রেড পাবে, ঠিক আছে? এরকম তো এখন আমরা জিপিএ বের করলাম, এখন হচ্ছে গ্রেড। তো একটা যদি দেখেন এই জিপিএ বের করেছি না, এখন যদি আপনি এই যে এগুলো জিপিএ বের করতে চান, তাহলে জাস্ট এইখানে কার্সার ন্যাশবেন ন্যাশ দেখবেন যে চিহ্ন টিহ্ন পাল্টে যাচ্ছে, এখানে ছিল যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন আসছে, কিন্তু এটা চিকন চিকন দাগালা যোগ চিহ্ন, এটার নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। এটা ধরে যদি আপনি এখানে আসার পরে, এই যেখানে দেখেন একটা ছোট্টটা এই মতো আসছে, এখানে এসে যদি এটা ক্লিক করেন, ক্লিক করে নিচে ড্রাগ করলে পরে আপনার প্রত্যেকটার জিপিএ চলে আসবে। দেখুন এখানে 75 পেয়ে 4.5 পেয়েছে, 74
পঁয়ষট্টি পেয়ে 7-3 এরকম দেখুন লাস্টে একদম 40 পেয়েছে, আমরা কন্ডিশনগুলো 50 নিচে পারলে কি 1 পয়েন্ট পাবে, সে 1 পয়েন্ট পেয়েছে। ওকে, যদি আমাদেরকে গ্রেড পয়েন্ট বের করতে হয় তাহলে আমাদের দেখতে হবে 80 থেকে পেলে, 80 উপরে পেলে কত, এ প্লাস বা 5 এ প্লাস, আর 75 থেকে 80 পেলে 4.5। এইভাবে আমরা এই ঘরগুলো কন্ডিশন নিয়ে আমরা গ্রেড বের করবো। তুমি দেখুন প্রথম আমরা সমঞ্চল নেবো, তোমার ইফ ফার্স্ট ব্রেকেট দেবো, এখন বলবো যে এই ঘরে নাম্বার যদি 80 উপরে হয় তাহলে এ গ্রেড দেখবো, এই ঘরে নাম্বার যদি 80 উপরে অথবা 80 সমান হয় কত, 80 এটি সমান হয় তাহলে আমাদের লাগবে হচ্ছে এ প্লাস, এতে কি এ প্লাস। তারপর আর একটা কন্ডিশন দেবো, এ এ ঘর মান যদি বড় অথবা সমান হয় ছোটো থেকে 75 থেকে, 75 থেকে বড় এবং সমান যদি হয় তাহলে আমরা বলি সেটা হচ্ছে 4.5, সেটা হচ্ছে কত নাম্বার, 4.5 নাম্বার হচ্ছে 4.5 হচ্ছে এ গ্রেড। এটা বলে আমরা বলবো যে এ গ্রেড পেয়েছে, এ গ্রেড উপরে আমাদের আবার ইফ এই ঘরের নাম্বার যদি 70-র উপরে হয় এবং সমান কত, 70 সমান হলে পয়েন্ট নাম্বার কত, 4 পয়েন্ট, অথবা 70 বা 70 উপরে হলে সেটা হচ্ছে 4 পয়েন্ট, 4 পয়েন্ট আমরা জানা হচ্ছে এ গ্রেড, এ মাইনাস হবে, 4 পয়েন্টে আসবে হচ্ছে এ হিসেবে 4 পয়েন্ট এ মাইনাস আসবে, এ মাইনাস এবার কমানি, এবার কি গ্রেড এই ঘরের মার্ক যদি বেশি হতে হয় অথবা সমান হয়, সমান হয় কার, কার সমান হবে, সেটা সমান হয় হচ্ছে আপনার 65, তাহলে সে গ্রেড পাবে হচ্ছে বি প্লাস, বি প্লাস গ্রেড পাবে। আবার এই ঘরে নাম্বার যদি 7-এর বেশি হয় অথবা সমান হয় থেকে 60 হয় তাহলে থেকে বেশি তো সমান যদি হয় তাহলে সে নাম্বারটা হচ্ছে গ্রেড পাবে হচ্ছে বি, বি গ্রেড কমা ব্র্যাকেট এই ঘরের নাম্বার যদি 55 হয়, এই ঘরের নাম্বার যদি বেশি অথবা সমান হয় কত, 55 তাহলে সে পাবে হচ্ছে সিগারেট, সিগারেট পাবে। একটা কন্ডিশন দেবো হচ্ছে এই ঘরের নাম্বার যদি 50 থেকে কম হয়, লেস দেন হয় তত 50 তাহলে সে গ্রেড পাবে। এখন প্লাস করে দেন, যতক্ষণ প্রথমে কালো ব্র্যাকেট না আসে ততক্ষণ চাপ দেন, দেখবেন এখানে প্রথমটা হচ্ছে প্লাস করছে 5 পয়েন্টে, এরপরে টার্মিনাল আমরা পেয়ে যাব। দেখুন এখানে এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, বি প্লাস, বি গ্রেড, 2.5 এ সি গ্রেড, এখন এটা 2 পয়েন্ট পেয়ে সে ফলস, মানে এটা আমাদের কন্ডিশন মেলেনি,
এর কারণটা বলে দেখেন, আমার সিগারেট পর্যন্ত পি দিয়েছি, পি ফিরিয়েছি, সেটা কত পাইলে 55 পাইলে, 55-এর বেশি তো কম পাইলে সিগারেট, কিন্তু 50 সেটা বলে না যে 50-এর উপর থেকে পাইলে কোনোটা গ্রেড দেবে, এখানে 50-এর উপরে পাই 50 পেয়েছি, অর্থাৎ 50 থেকে 55-এর ভিতরে আমাদের কোনো কন্ডিশন আসে নাই। যদি আমরা এটা লিখতাম এখানে যে 55-এর নিচে পেলে, 55-এর নিচে পেলে, 55-এর নিচে পেলে এফ গ্রেড, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা ফেলা পড়তো। এখন দেখুন 55-এর নিচে পেলে ফেলা পড়তো, এখানে 50 সেন্টি দিলে 55-এর নিচে পেলে, 55-এর নিচে পেলে দেখুন এফ গ্রেড আসছে। ওকে, তাহলে 55-এর নিচে পেলে সে কী পাবে, এফ গ্রেড পাবে, এবং যদি 55-এর উপরে পায় তাহলে সি গ্রেড, আর 55 থেকে 60 পর্যন্ত সি গ্রেড, 60 থেকে 65 বি গ্রেড, 65 থেকে 70 পেলে বি প্লাস, 70 থেকে 75 পেলে মাইনাস, 70 থেকে 80 পেলে এ গ্রেড, আর 80 এবং 80-এর উপরে পেলে এ প্লাস, হচ্ছে গ্রেড। তো তাহলে বুঝলেন তো সেটা কেমন। তো যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে কোনো সমস্যা, তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের অ্যান্সার দিব অথবা প্রবলেম সলভ করে দেবো, অথবা নতুন করে আবার ভিডিও তৈরি করে আপনাকে পাঠিয়ে দেবো। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার আরও অন্য অন্য ভিডিও দেখবেন, এবং আগেও একটা ভিডিও তৈরি করেছি, মানে যেটা জল শিটের ভিডিও তৈরি করেছি, এটা দেখার জন্য অবশ্যই সার্চ করবেন। তো ধন্যবাদ।